নাম স্বর্ণময় অধিকারী, পেশায় অবসরপ্রাপ্ত বিদ্যুৎ বিভাগের কর্মী। পেশার সূত্রে থাকতে হয়েছে বিভিন্ন জায়গায়, সেখান থেকে শখ হয় মুদ্রা সংগ্রহে। তবে ক্রমে তার সঙ্গে যুক্ত হয় প্রত্ন সামগ্রী, তৈরি করেছেন কালিয়াগঞ্জের অদূরে মজলিশপুরে নিজের বাড়িতে ব্যক্তিগত উদ্যোগে অনবদ্য সংগ্রহশালা। মায়ের স্মৃতিতে সেই সংগ্রহশালার নাম রেখেছেন শৈলবালা স্মৃতি সংগ্রহশালা। সূত্রের খবর, উত্তরবঙ্গে হাতে গোনা কয়েকটি ব্যক্তিগত উদ্যোগের সংগ্রহশালা আছে। দুটি ঘরের সমন্বয়ে এই সংগ্রহশালার একটি ঘরে কাঠের তৈরি নিজের হাতে তৈরি শিল্পী সামগ্রী, পিতলের বাসনপত্র, প্রাচীনত্বে ভরপুর অন্যান্য রত্ন সামগ্রী, দিনাজপুরের সাংস্কৃতিক সম্পদ ভাণ্ডার ও গান্ধার শিল্পের ভাস্কর্য সমূহ। অপর ঘরে আছে মুদ্রা ভাণ্ডার। ব্রিটিশ ও ভারতের বিভিন্ন সময়ের মুদ্রা তো বটেই, রিপাবলিক ইন্ডিয়ার কিছু গুরুত্বপূর্ণ মুদ্রা ও ব্রিটিশ কমনওয়েলথ অ্যান্ড স্ট্রেট সেটেলমেন্ট মুদ্রাও আছে। কিছু রেপ্লিকা সহ চিত্র মুদ্রাও আছে ওই মুদ্রা ভাণ্ডারে। কিছু গুরুত্বপূর্ণ জমিদারি, জথদারি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে হাইকোর্ট অফ বেঙ্গল প্রেসিডেন্সির কিছু নথিপত্র। এখন আপাতত রবিবার করে আসছে স্কুল কলেজ পড়ুয়ারা, শিক্ষক গবেষকগণ। ইতিহাসকে হাতে কলমে জানা দেখার শখ মিটছে তাদেরও। এত বছরের একটু একটু করে জমানো জিনিস দিয়ে তৈরি সংগ্রহশালায় উপকৃত হচ্ছেন ইতিহাস প্রেমীরা, এটাই পরম প্রাপ্তি বলে জানিয়েছেন স্বর্ণময় অধিকারী। তিনি আর কি কি বলেছেন শুনে নেব। পরিবারে স্ত্রী বাদে দুটো ছেলে। আপনি একটা ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহশালা তৈরি করেছেন, কি কি আছে সেই সংগ্রহশালাতে? আমার সংগ্রহশালায় আছে, প্রথমেই মুদ্রার কথা বলি, আর এই মুদ্রা তো এক জায়গা থেকে সংগ্রহ হয় না, কর্মসূত্রে বিভিন্ন জায়গায় যেমন গেছে সেখান থেকেই একটা কাজ কর্ম করার পরে একটা চিন্তাই থাকতো, এত অঞ্চলের থেকে মুদ্রা সংগ্রহ করব, সংস্কৃতি জানবো এই অঞ্চলের, হ্যাঁ প্রকৃতিটা জানবো, এরকম একটা উদ্দেশ্য ভিতরে ভিতরে আমার থাকতো। যেমন যেমন যখন দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা, দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর অঞ্চলে চাকরি করি, তখন এগুলো সব থেকে বেশি আমার খুব কাজে লেগেছে, এই ট্রান্সফারগুলো যেখান থেকে আমি বেশি সংগ্রহ করতে পেরেছি। তো হঠাৎ এরকম মুদ্রা বা অ্যান্টিক কালেকশন বা আপনার এখানে যা দেখা গেল পুরনো খবরের কাগজ, মানে সে স্বাধীনতার আগের খবরের কাগজ, বহু পুরনো কারেন্সি নোট, বিভিন্ন দেশের নোট, এই এতগুলো জোগাড় করতে কত সময় লেগেছে আপনার? প্রচুর সময় লেগেছে, মানে চাকরি জীবনটা চাকরি করার পাশাপাশি সংগ্রহটা চালিয়ে গেছি আর কি। মনে মনে উদ্দেশ্য ছিল যে একটা মিউজিয়াম আমি করব। পরিবারেও আমাদের প্রচুর পুরনো ইউটেন্সিল, বাসন কোসন, কাগজপত্র, দলিল দস্তাবেজ ছিল। হ্যাঁ, বাবা ওই 42 সালে দেশভাগের আগেই ছিল বালুরঘাটে পোস্টিং, তো আমাদের পরিবারিক কাগজপত্র মেলাই ছিল, সেগুলো মিউজিয়ামে ঠাঁই পেয়েছে। তার থেকে পুরানা বাসনকোসনগুলো রয়ে গেছে, তারপরে যেখানেই গেছি সেখানেই পুরাবস্তুর মানে সান্নিধ্যে বা যারা এই জগতের লোকের সাথে মেলামেশা, নিউমেসমেটিক সোসাইটির সদস্য পদও নিয়ে নেই, ওরা আমাকে দারুণভাবে সহায়তা করে, অনেক তথ্য জানার সুযোগ পাই আমি ওখান থেকে। এইভাবেই আমার সংগ্রহটা ধীরে 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 এগিয়ে এসেছে। এই জন্য যে আমাদের উত্তর বাংলা মিশ্র সংস্কৃতি আর কোথাও দেখা যায় না। আমি দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি, কুচবিহার এই অঞ্চলে ঘোরাঘুরি করাতে বা আত্মীয় স্বজনের বাড়িতে যখন গেছি, তখনই আমি দেখেছি যে কোচ, মেচ, ধীমাল, টোটো, এই বিভিন্ন জনজাতির লোকের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। দার্জিলিং যখন আমি ছিলাম তখন কর্মসূত্রে আমার সহকর্মীরাও বিভিন্ন তামাং, হ্যাঁ প্রধান বিভিন্ন জনজাতির মানুষ পেয়ে গেছি, ওদেরই ভাষা আলাদা, আদব কায়দা আলাদা, ওরা নিমন্ত্রিত হয়ে ওদের বাড়িতে গেলে ওরা বিভিন্নভাবে আপ্যায়িত করত, এই সমস্তগুলো
মনে হতো যে ওদের যদি একটা স্মৃতি হিসাবে কিছু নিয়ে যাই, তো ওই অঞ্চল থেকেও আমি অনেক কিছু সংগ্রহ করেছি। তো এই যে একটা সংগ্রহশালা খুলেছে, এটার উদ্দেশ্য শুধু মানসিক তৃপ্তি না, বাইরে থেকে মানুষজন এসেও এগুলো সম্বন্ধে কিছু জানুক, কোনটা? ঠিক ঠিক ঠিক, সামান্য একটু কাগজে লেখালেখি করার অভ্যাস আছে আমার, তো সেই যে সুবাদে মনটা তো চায় যে আমি আমার ভিতরে যদি কুক্ষিগতা করে রাখি তাহলে সার্থকতা কোথায় থাকি। হ্যাঁ, স্বাভাবিক, কারণে এত কিছু সুন্দরভাবে যদি ডিসপ্লে করি, প্রকাশ্যে যদি আনা যায়, সামনের দিনে মানুষ বা নিউ জেনারেশন ওদের সময় তো এগুলো কিছুই থাকবে না, ফলে একটা জায়গায় যদি ধরে রাখি ওরা অনেক কিছু জানবে বা জানার সুযোগটা পেয়ে যাবে। হ্যাঁ, সেই জন্যই মূলত সেই উদ্দেশ্য নিয়েই সংগ্রহশালাটি করা। এছাড়া মায়ের স্মৃতিও থাকবে, আমার মাই আমাদের মানে লেখাপড়া শিখিয়েছে, বাবা কাকারা বাইরে চাকরি করতো কিন্তু মা কাকিমাই আমাদেরকে দায়িত্ব পালন করেছে, স্বাভাবিক, কারণে মায়ের স্মৃতিটাও রক্ষা হবে আর ভালো কাজের ভিতরে। আপনার দুই ছেলে কি আপনার এই কাজের দিকে আগ্রহ আছে? হ্যাঁ, মানে ওরাও সংগ্রহ করে, করা শুরু করেছে এখন থেকে? সংগ্রহ করে না, তবে জিনিসগুলোর সম্বন্ধে ওরা এখনও অতটাও ঈদ হয়ে ওঠেনি। হ্যাঁ, অ্যান্টিক সম্বন্ধে যে একটা সুদীর্ঘকালের যে অভিজ্ঞতাটা হয় বা আমার যতটুকু হয়েছে ততটুকু ওদের হতে টাইম লাগবে। তার মধ্যে আমি ছিলাম বিজ্ঞানের ছাত্র, স্বাভাবিক, কারণে আমার একটা দিক দিয়ে সুবিধাই হয়েছে। হ্যাঁ, ধাতু বা ধাতব জিনিসগুলো আইটেমগুলো চিনতে আইডেন্টিফাই করতে আমার খুব সুবিধা হয়েছে এটা। সর্বশেষ প্রশ্ন করি যে মানে যেসব জিনিস আপনার এখানে রয়েছে সেগুলো প্রতিটি মহামূল্যবান এবং মানে কদর জানলে সেগুলোর মূল্য আরও বেড়ে যাবে, তো এরকম বাড়ির মধ্যে একটা সংগ্রহশালা কখনো মনের মধ্যে ভয় বা আশঙ্কা হয় না যে সেগুলো যদি খোয়া যেতে পারে বা কেউ হয়তো নিয়ে যেতে পারে, এই আশঙ্কা হয় না? আশঙ্কা হয়, হ্যাঁ, কিন্তু এটাও জানি যে ধীরে ধীরে মানুষ উন্নত হচ্ছে, যখন রবিবার করে ছেলেপেলেরা আসছে এখন রবিবার করেই শুধু, কারণ এই ডেলি আমার তো উপস্থিত থাকা সম্ভব হয় না, ছেলেপেলেরা সড়গড় হবে তখন এটা আর কি ডেলি খোলা রাখার ব্যবস্থা করব। তো এরা যখন জানতে পারবে যে আমারই ছেলেপেলেরা যাচ্ছে, আমাদের সন্তানরাই পুষ্ট হচ্ছে, তখন হয়তো এরাই এটার কিন্তু রক্ষাকর্তা হবে, এরাই সহযোগিতা করবে, এরাই বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। এরা আসে মাঝে মাঝে, দেখে যায়, বুঝে যায়, অনেকেই অনেক বিষয় নিয়ে আসে, প্রশ্ন করে, তাদের সাধ্য মতন আমি সহযোগিতা করি, স্কুলগুলো আসে, কলেজগুলো আসে, ওরাই উপকৃত হয়। ওদের যে স্বার্থে ওদেরকে আমি বোঝানোর চেষ্টা করি যে আমি যেটা করেছি তোমাদের স্বার্থে, হ্যাঁ, রক্ষা করার দায়িত্ব তোমাদেরও আছে, আর আমার এটা রেজিস্টার, হ্যাঁ, আমাদের পারিবারিক ট্রাস্ট গঠন করে এটা করা আছে, স্বাভাবিক, কারণে আমি যখন থাকবো না ব্যক্তিগতভাবে কেউ ইউজ করতে পারবে না, হ্যাঁ, সমষ্টিগতভাবে এই ট্রাস্ট থেকে যাবে। হ্যাঁ, এটা ইচ্ছা তো আছে যে এটা আরও বড় হোক, আরও বিল্ডিংটা আরও বড় করে, আরও নতুন নতুন ঘর এর সাথে ট্যাগ করে সংগ্রহটাও ধীরে ধীরে বাড়বে, ঘরও এক্সটেনশন করব। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।